বাফে কলকাতার মানুষদের কাছে কয়েকটি বড় বড় রেস্তোরাঁ ছাড়া তেমন সুযোগ ছিল না বাফে খাওয়ার। কিন্তু 2023-এ কলকাতার বিভিন্ন প্রান্তে এখন বাফের সাম্রাজ্য গড়ে উঠেছে। তেমনই একটি বাফের আজ আপনাদেরকে আমরা খোঁজ দেব। প্রায় 12 রকম মেনু দিয়ে এই বাফের দাম কিন্তু মাত্র 250 টাকা। এর মধ্যে রয়েছে 8 রকম ননভেজ মেনু। বন্ধু বান্ধব প্রিয়জনকে নিয়ে দুর্দান্ত অ্যাম্বিয়েন্সে বসে আপনারা একবার লাঞ্চ করতেই পারেন এই রেস্তোরাঁতে গিয়ে। এবং শেষ পাতে থাকছে কিন্তু মিষ্টি মুখ। তাহলে চলুন আজকে ভিডিওটি শুরু করে দেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন পর কিন্তু আজকে একটা দুর্দান্ত বাফেট নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আশা করি আপনারা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন, মাত্র 250 টাকায় আজকে কিন্তু থাকছে অনেক রকম আইটেম নিয়ে এই বাফেট। হ্যাঁ, কোথায় এসেছি, রেড পিচারে এসেছি। এবার কেমন কেমন আইটেম থাকছে, কেমন কেমন খাবারের টেস্ট হবে, সম্পূর্ণটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে শেয়ার করব। আর আজকে কিন্তু আমার সঙ্গে একজন, আমার একটা দাদা এসেছে আজকে এসে আমার সাথে, সঞ্জীব দা। এনার একটা চ্যানেল আছে, সঞ্জীব ব্যানার্জি ব্লগস। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু এনার চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা একবার ঘুরে আসতে পারেন। এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। তো চলুন একদম রেড পিচারের ভিতরে ঢুকে কথা হচ্ছে। তো প্রথমেই আমাদের কাছে চলে এসেছে ওয়েলকাম ড্রিঙ্ক, খেয়ে বলবো। ওয়েলকাম ড্রিঙ্কটা কিন্তু বেশ রিফ্রেশমেন্ট, এবং পুদিনা বাটা দিয়ে একটা জল দিয়া দিয়ে সংমিশ্রণ আছে এর সাথে, খেতে কিন্তু বেশ রিফ্রেশমেন্ট লাগছে। বাইরে থেকে ট্রাভেল করে এসে রিফ্রেশমেন্টটা কিন্তু বেশ দুরন্ত প্রয়োজন। তো বন্ধুরা, এরপর আমাদের কাছে সেকেন্ড আইটেম চলে এসেছে স্টার্টারে, চিকেন স্যুপ। স্যুপে কিন্তু থিকনেসটা বেশ ভালো আছে, বেশ ঘন স্যুপ। এবং আমি যদি আমার ক্যামেরাম্যানকে একটু ক্লোজভাবে দেখাতে বলি, সঞ্জীবদাকে, ভরে ভরে কিন্তু ভেজিটেবিল এবং চিকেনকে চাংস করে কিন্তু দিয়েছে। একদম লাইট স্যুপ, বেশ ভালো। সো ফাইনালি স্যুপ খাওয়ার পর কিন্তু একটা বড়ো প্ল্যাটার চলে এসেছে আমাদের স্টার্টারের আইটেম। কী কী আছে তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিচ্ছি। এখানে আছে হানি গ্রিল পটেটো, এখানে রয়েছে ড্রাই চিলি চিকেন, এখানে রয়েছে চিকেন বাম্বু স্টিক, অ্যান্ড এখানে আছে চিকেন মোমো। ফার্স্ট একটু চিকেন বাম্বু স্টিকটা দিয়ে শুরু করা যাক, চলো। বেশ ভালো খেতে, ক্রাঞ্চি ব্যাপারটা বেশ আছে, এবং স্টাফিংটা কিন্তু বেশ ভালো দিয়েছে। হালকা হালকা কিছুটা কাবাব টাইপের খেতে লাগছে ভিতরটা, বেশ খেতে সুন্দর। নেক্সট আইটেম যেটা খাবো সেটা হচ্ছে হানি গ্রিল পটেটো, একটা টেস্ট করে দেখা যাক। দেখতে কিন্তু বেশ লোভনীয় লাগছে। গ্রিল ব্যাপারটা দারুণ হয়েছে, ওপর দিয়ে হানির একটা প্রলেপ দিয়েছে, খেতে কিন্তু বেশ দুর্দান্ত লাগছে এটা। এবার যে আইটেমটা খাবো সেটা হচ্ছে ড্রাই চিলি চিকেন, একটাই বলবো যে এটা কিন্তু বোনলেস নয়, বাট খেতে কিন্তু একদম সুপার। এরপর খাবো হচ্ছে চিকেন মোমো, একটু হালকা করে সসে টস করে খাওয়া যাক। মোমোর স্টাফিংটা কিন্তু বেশ ভালোই আছে, চিকেনের যে স্টাফিংটা দিয়েছে মোমোর ভিতরে, মোটামুটি স্টার্টার প্ল্যাটার খেয়ে কিন্তু আমরা বেশ আনন্দিত, বেশ ভালো লাগলো আপাতত স্টার্টার প্ল্যাটারটা। এবার আসবে মেন কোর্স, মেন কোর্স খেতে খেতে তোমাদের সাথে ব্যাক টু ব্যাক ফিরছি। মুহূর্তে মেন কোর্সে কিন্তু আমাদের কাছে 5টা আইটেম চলে এসেছে। আমি যদি সঞ্জীবদাকে দেখাতে বলি, এখানে হচ্ছে হাকা নুডলস দেওয়া হয়েছে, এখানে চিলি চিকেন আছে, এখানে গোবি মাঞ্চুরিয়ান, এখানে লেমন গার্লিক চিকেন, এবং এখানে রয়েছে চিকেন শেডেড উইথ ব্ল্যাক পেপার। বন্ধুরা, ফার্স্ট একটু নুডলসটাকে বলি, অল্প করে একটা নুডলস নিয়ে নিই। নুডলসটা কিন্তু একদম ননস্টিকি, বেশ ভালো লাগছে, এবং লাইটও নয়, রিচও নয়, নর্মালি যেমন, কিন্তু বেশ একটা হাকা স্টাইলের ব্যাপার কিন্তু এই নুডলসটার মধ্যে আছে, দুর্দান্ত। এবার টেস্ট করব চিলি চিকেন। হুম,
বড় বড় চাইনিজ রেস্টুরেন্টে যেমন চিলি চিকেন হয়ে থাকে বেসিক্যালি, ঠিক সেই রকম টেস্ট পাচ্ছি। স্মোকি ফ্লেভারটা কিন্তু বেশ ভরপুর পাচ্ছি, বেশ ভালো লাগলো। এবার খাবো লেমন গ্রিল চিকেন। লেমন গ্রিল চিকেনটা কিন্তু উইথ বোন, এবং গ্রেভিটা যদি দেখাতে পারি দেখো, এটা কিন্তু থিকনেস আছে, বেশ ভালো। লেমন গ্রিলে স্মোকি ফ্লেভারটাও পাচ্ছি, সাথে সাথে লেমনের ফ্লেভার তো ডেফিনেটলি পাবো, কিন্তু বেশ ভালো লাগছে। একটা বেশ ডিফারেন্ট ডিশ, খুব সুন্দর খেতে। তবে কর্নফ্লাওয়ারটা একটু বেশি ইউজ করা হয়েছে, তার পরিমাণে এই গ্রেভির থিকনেসটা একটু বেশি হয়ে গেছে। ফুলকপির মাঞ্চুরিয়া, খুবই মাঞ্চুরিয়ানটা খেয়ে দেখা যায় কেমন খেতে পড়ে। মিষ্টি মিষ্টি ঝালঝাল ব্যাপার, দুটোর কম্বিনেশন কিন্তু মিলে গিয়ে জাস্ট দুর্দান্ত, দারুণ খেতে। ভেজ আইটেম বাট ডেফিনেটলি এই সবগুলোর সাথে কিন্তু টপ করে নিচ্ছে। লাস্ট যে আইটেমটা খাবো সেটা হচ্ছে চিকেন শেডেড উইথ ব্ল্যাক পেপার। সঞ্জীবদা ওই পারে বসে আছে, খেয়ে বলছিল নাকি বিশাল ঝাল, প্রচুর ঝাল, মানে নর্মালি যেমন ঝাল হয়ে থাকে দেখো, ওপরে ভরে ভরে কাঁচা লঙ্কা, ওরে বাপরে। যেহেতু ব্ল্যাক পেপারটা দিয়েছে এবং কাঁচা মরিচ, দুটোর কম্বিনেশন মিলে কিন্তু ঝালটা আই থিঙ্ক সঞ্জীবদা দুটো মিশে গিয়ে আরও মানে হিট করছে, বাট ভালো। নেক্সট এবার আসছে আমাদের ডেজার্ট। ডেজার্ট খেতে খেতে তোমাদের সাথে ব্যাক টু ব্যাক ফিরছি। বন্ধুরা ডেজার্ট আইটেম কিন্তু চলে এসছে, গরম গরম পান্তুয়া, গুলাব জামুনও বলতে পারো। তার আগে কয়েকটা ইনফরমেশান তোমাদেরকে দিয়ে রাখি, এই যে বাফেটটা 500 দাম, এটা কিন্তু তোমরা দুজনে মিলে এলে কিন্তু শেয়ারেবল করে হলে 250 টাকা পড়ে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলছি একটা বাফেটের দাম কিন্তু 500, শেয়ারেবল করে হলে কিন্তু 250 টাকা, সেই ক্ষেত্রে 500 টাকা হচ্ছে। এবং এই বাফেটটা তোমরা কটা থেকে কটা পর্যন্ত অ্যাভেল করতে পারবে সেটাও বলে রাখি। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দুপুর 12:30 থেকে 4:30 মধ্যে এলে এই বাফেটটা তোমরা অ্যাভেল করতে পারবে। এখানকার অ্যাড্রেসের লিঙ্ক কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা অবশ্যই চেক আউট করে নেবেন। চলুন এবার গুলাব জামুনটা খাওয়া যাক। শেষ পাতে মিষ্টি মুখ, বাঙালির কাছে কিন্তু একটা আলাদাই মাত্রা জোগায়, এখানেও সেটা পরিবর্তন কোনো হয়নি, বেশ ভালো লাগলো। আমি বলবো আপনাদের কাছে এটা রেকমেন্ডেড রইল, অবশ্যই একবার আসুন, ফ্যামিলির সাথে আসুন বা বন্ধু বান্ধব সাদের সাথে খুশি আসুন। ভিডিওটা যদি আপনাদের এতটা অবধি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করবেন, এবং এইরকম ইনস্টাগ্রামে পোস্ট দেখতে হলে আমাদের ইনস্টাগ্রামে গিয়ে ফলো করতে পারেন। চলুন আজকে ভিডিওটা এতটাই, দুর্দান্ত ডেস্টিনেশন নিয়ে খুব তাড়াতাড়ি আপনার সাথে দেখা হচ্ছে।